আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অবশেষে পাশ হলো $900 বিলিয়ন দ্বিতীয় প্রণোদনা বিল। জনপ্রতি পাবেন $600, $300 বর্ধিত বেকার ভাতা সহ থাকছে অন্যান্য সুবিধা। যুক্তরাষ্ট্রে 20 জানুয়ারির আগে সহিংসতার শঙ্কা। প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণে তটস্থ হোয়াইট হাউস কর্মীরা, প্রস্তুতি নিচ্ছে সমর্থকরা। করোনা মহামারীকালে জৌলুসহীন বড়দিনের মুখোমুখি যুক্তরাষ্ট্র। চোখ ধাঁধানো আলোকসজ্জা থাকলেও নেই প্রাণের স্পন্দন। নতুন স্ট্রেইনের করোনা ভাইরাস নিয়ে উৎকণ্ঠা। টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ভ্যাকসিন না পাওয়ার শঙ্কায় বহু দেশ। এবং ভারতে ধর্মের কোনো ভেদাভেদ নেই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দাবি নরেন্দ্র মোদীর। 56 বছর পর কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দীর্ঘ প্রতীক্ষিত $892 বিলিয়ন করোনার প্রণোদনা প্যাকেজ বিল পাশ হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় $75 লাখ কোটি টাকারও বেশি। বিলটি এখন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে দ্রুতই বিলটি পাশ হয়ে যাবে। সিনেটে পাশ হলে এতে স্বাক্ষর করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত দেখুন রিপোর্টে। দীর্ঘ 5 মাস অপেক্ষার পর সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে কোভিড সহায়তা বিল। $900 বিলিয়ন এই বিলটি সিনেটের অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প সই করলে তা বিলে রূপ নেবে। নতুন এই বিলে করোনা ভাইরাসকালে চাকরি হারানো বেকার আমেরিকানরা ১লা জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে $300 বর্ধিত বেকার ভাতা, $600 প্রণোদনা, কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসহ সুদূরপ্রসারী সুবিধা রাখা হয়েছে। ওই অর্থ থেকে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের তহবিলে অর্থ যোগান দেয়া হবে। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেস্কে পৌঁছে গেলে এই আইনটিতে স্বাক্ষর করবেন। কংগ্রেসের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান নেতাদের কয়েক মাসের তীব্র পক্ষপাতমূলক অচলাবস্থা শেষে রবিবার তার একটি চুক্তিতে পৌঁছান। দ্বিপক্ষীয় আলোচনার পরে দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ ছাড়াও নতুন অর্থ বছরের জন্য ফেডারেল এজেন্সিগুলোকে তহবিল সরবরাহের জন্য এক বিশাল $1.4 ট্রিলিয়ন সরকারি তহবিল বিল পাশ হয়েছে। নতুন প্রণোদনায় প্রাপ্ত বয়স্কদের জন্য সরাসরি এককালীন $600 প্রদান, অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য এককালীন সরাসরি $600, প্রতি সপ্তাহে $300 বর্ধিত বেকার ভাতা। এছাড়া পে চেক প্রোটেকশন প্রোগ্রামের প্রায় $284 বিলিয়ন, বাড়ি ভাড়া সহায়তায় $25 বিলিয়ন, উচ্ছেদের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো এবং স্কুল ও কলেজগুলির জন্য $82 বিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এ সপ্তাহে আমেরিকার সবচেয়ে বড় উৎসব বড়দিনের ছুটি। এ ছুটির আগেই প্রণোদনা আইন পাশ করে আইন প্রণেতারা ঘরে ফিরেছেন। 27 ডিসেম্বর থেকেই প্রণোদনার অর্থ ও সুবিধা জনগণের কাছে পৌঁছাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। নগদ অর্থের জন্য প্রথম প্রণোদনার মতোই নিয়ম রাখা হয়েছে। যাদের বেকার ভাতার মেয়াদ শেষ হয়ে আসছে তাদের মেয়াদও বৃদ্ধি করা হবে। এবারের প্রণোদনা প্যাকেজে কোভিডের কারণে অর্থনৈতিক দৈন্যদশায় থাকা লোকজনের জন্য বাড়ি ভাড়ার অনুদান থাকছে। বাড়ির মালিকদের জন্য সহযোগিতার খাত রাখা হয়েছে। এ খাতে $25 বিলিয়ন রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ফুড স্ট্যাম্পের জন্য $10 বিলিয়ন, নাগরিকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য দেয়া হচ্ছে $7 বিলিয়ন। এছাড়া করোনা ভ্যাকসিন সরবরাহ, স্বাস্থ্য খাতের জন্য আলাদা বরাদ্দ রয়েছে। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন বাইডেন। তার টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। 78 বছর বয়সী বাইডেন ডেলওয়ার স্টেটের একটি হাসপাতালে টিকা নেন। তার স্ত্রী জিল বাইডেন দিনের শুরুর দিকে টিকার প্রথম ডোজ নেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট এ তথ্য জানান। টিকা নেওয়ার পর বাইডেন টুইটে লিখেছেন, এটা সম্ভব করার জন্য যেসব বিজ্ঞানী ও গবেষক অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ। টিকার নিরাপত্তার বিষয়ে জনগণকে আশ্বস্ত করেন বাইডেন। তিনি বলেন, চিন্তার কিছুই নেই, যখন টিকা পাওয়া যাবে তখন তা সবাইকে নেওয়ার আহ্বান জানান তিনি। ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ বেশ কিছু রাজনৈতিক নেতা টিকা নিয়েছেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এম হফ আগামী সপ্তাহে টিকা নেবেন বলে আশা করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প আদৌ টিকা নেবেন কিনা তা নিয়ে কিছুই বলা হয়নি। যুক্তরাষ্ট্রে আগে যা কখনোই হয়নি এবার তাই হচ্ছে। ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নাগরিকরা, ফেডারেল কর্মকর্তারা তো বটেই, এমনকি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টাও এতে বিব্রত। কিছুতেই থামছে না ট্রাম্প। আর এ কারণে 20 জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণের আগে সহিংসতাসহ বিভিন্ন আশঙ্কা করছেন হোয়াইট হাউসের কর্মীরাও। আরও দেখুন রিপোর্টে। অনেকেই ভেবেছিলেন জনগণের রায় না মানতে একরক্ষা প্রেসিডেন্ট ট্রাম্পের খেলা শেষ, কিন্তু গেল 2-3 দিনে ট্রাম্প তার যেসব কুটো চালে বিশেষজ্ঞ উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন এবং যেসব আলোচনা করেছেন তাতে যে কেউ আশঙ্কিত না হয়ে পারেন না। এখনও যে কোনো উপায়ে নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এক্ষেত্রে তার ওভার ট্রাম্পের সবশ্রেষ্ঠ চেষ্টার কথা প্রকাশ পেয়েছে, তাতে পিলে চমকে উঠেছে সবার, বিশেষত হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে এক ভয়াবহ অস্বস্তির জন্ম হয়েছে। সবশেষ চেষ্টার অংশ হিসেবে আবার নির্বাচন দিতে সামরিক আইন জারি করা যায় কিনা সে বিষয়ে নিজের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প তার আইনজীবী সিডনি পাওয়েল, রুডি জুলিয়ানি, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস ও কাউন্সেল প্যাট সিপোলনকে নিয়ে আলোচনা করেন। লক্ষণীয় বিষয় হচ্ছে ট্রাম্প এ বিষয়ে পরামর্শ করতে সেসব লোকের সঙ্গেই বসেছেন যারা তার কর্তৃত্ববাদী অবস্থান ও গণতন্ত্র বিরোধী বিভিন্ন কার্যকলাপকে বিনা বাক্য ব্যয়ে সমর্থন করেন। মূলত নির্বাচনে ফল বদলে দিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। এই ফল পাল্টে দেওয়ার জন্য যারা যারা তত্ত্ব হাজির করেছিলেন তাদের অন্যতম সিডনি পাওয়েল। তিনি অভিযোগ করেছিলেন ভোট কারচুপির পেছনে ভেনেজুয়েলা রয়েছে। আর মাইকেল ফ্লিনকে সম্প্রতি ক্ষমা করেছেন ট্রাম্প। তিনি চলতি সপ্তাহে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন পুনরায় নির্বাচন দিতে ট্রাম্প সামরিক আইন ব্যবহার করতে পারেন। If he wanted to, he could take military capabilities and basically rerun an election in each of those states. I mean, it's not unprecedented. এসব কারণে কিভাবে ট্রাম্প নিজের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি প্রতিহত করবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউসের উপদেষ্টাদের অনেকেই উদ্বেগে রয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কোন পথে চলেছেন তা কেউ নিশ্চিত নয়। এদিকে আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। ওই সময় ট্রাম্প কী প্রক্রিয়ায় বিদায় নেবেন বা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন তাও অজানা। ট্রাম্প মনে করেন, সুপ্রিম কোর্ট সহ অন্যান্যদের সহায়তা পেলে ক্ষমতায় থাকতে পারবেন। একদিকে প্রভাব বিস্তার, অন্যদিকে কট্টর সমর্থকদের মাঠে নামিয়ে সামরিক আইন জারির প্রেক্ষাপট তৈরির মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন ট্রাম্প। আর যদি তিনি তা সত্যিই করে বসেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে তা হবে এক কালো অধ্যায়। সংবিধান অনুযায়ী দ্রুত আয়ু ফুরিয়ে আসছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 1 মাসেরও কম সময় তার হাতে, আর এই সময়ে এসে তিনি যে কোনো উপায়ে পরাজয়ের ফল উল্টে আবারও ক্ষমতায় টিকে থাকার ফন্দি আঁটছেন। দফায় দফায় মামলায় হারলেও এবার পেনসিলভেনিয়ার ফল উল্টে দিতে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছেন। ট্রাম্পের ধারণা, তারই নিয়োগ করা বিচারপতিরা তাকে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করবেন। বিস্তারিত দেখুন রিপোর্টে।
নির্বাচনে হেরে গেলেও ট্রাম্পকে নিয়ে উদ্বেগ বিরাজ করছে রাজনৈতিক মহলে। শেষ দিনগুলো নিয়ে তার মতিগতি ভালো না, আবার নতুন করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ট্রাম্প শিবির। ট্রাম্পের আইনজীবী আবার হুমকি দিয়েছেন, লড়াই নাকি সবে শুরু হয়েছে। রোববার ট্রাম্পের প্রচার শিবির থেকে পেনসিলভানিয়া রাজ্যের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য আরেকটি মামলা করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বেশ কিছু সন্দেহভাজন লোকজনের সমাগম ঘটেছে এখন। তাদের নিয়ে হোয়াইট হাউসে টানা সভা করছেন ট্রাম্প। এসব সভায় যোগ দিচ্ছেন আইনজীবী সিন্ডি পাওয়েল, আদালতে দণ্ডিত এবং সাধারণ ক্ষমায় মুক্ত হওয়া সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, রক্ষণশীল কৌশলবিদ স্টিভ ব্যানন সহ আরও কয়েকজন, যাদের কাছে গণতন্ত্র মানে কিছুই নয়। ট্রাম্প আর অর্থের জন্য তারা সবই করতে পারেন। জানা গেছে কুটচালে বিশেষজ্ঞ আইনজীবী সিন্ডি পাওয়েলকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সংবাদ বেরিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সিন্ডি পাওয়েলকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দিতে পারেন। এ সপ্তাহেই অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার হোয়াইট হাউস থেকে বিদায় নিচ্ছেন। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে দিয়ে এমন কিছু করার প্রয়াস নিতে পারেন ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি সোমবার বলেছেন, পেনসিলভানিয়া আদালতের রায় পাল্টে দেওয়ার প্রয়াসের মাধ্যমে তাদের নতুন লড়াই শুরু হচ্ছে। ট্রাম্প শিবির থেকে ইউএস সুপ্রিম কোর্টে নতুন আবেদন জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে এখন মূলত কোনো রাষ্ট্রীয় কাজকর্মে নেই, সভা করছেন এবং বলে চলেছেন তিনি ভূমিধস বিজয় পেয়েছেন নির্বাচনে। এ নির্বাচন ডেমোক্র্যাটরা চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলছেন, এখন আমাদের কিছু সাহসী কংগ্রেসম্যান দরকার। এছাড়া বিচার বিভাগের সহযোগিতা হলেই নির্বাচনে তার জয় ফিরে পাবেন বলে ট্রাম্প বলেছেন। ফলে 20 জানুয়ারি দুপুর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কতটা আগ্রাসী হয়ে কি করতে পারেন এ নিয়ে নানা আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সর্বত্র। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার যুক্তরাষ্ট্রে বড়দিন আয়োজনের খবর। করোনা মহামারীর একদিকে যেমন কেড়ে নিয়েছে লাখো প্রাণ, অন্যদিকে কেড়ে নিয়েছে উৎসবের আমেজ। প্রতি বছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে যে জৌলুস থাকে, এবার মহামারীকালে তা যেন ফিকে হয়ে গেছে। অনুষ্ঠানের আয়োজনে কড়াকড়ি এবং সংক্রমণের ভয় থাকায় অনেকটা ঘরোয়া আয়োজনের দিকেই ঝুঁকছেন আমেরিকানরা। তবে বর্ণিল আলোকসজ্জায় চোখ ধাঁধাচ্ছে এবারও। বিস্তারিত রিপোর্টে, বড়দিন ঘিরে বিশ্বজুড়ে প্রস্তুতি প্রায় শেষের পথে। ঘরে ঘরে রং বেরঙের আলোকসজ্জার পাশাপাশি কেক, পুডিং আর বিশেষ খাবার তৈরির মধ্য দিয়ে চলছে বড়দিনকে স্বাগত জানানোর আয়োজন। করোনার কারণে অনেকটাই ফিকে হয়ে গেছে ক্রিসমাসের প্রস্তুতি। চিরচেনা রূপ হারিয়েছে গির্জাগুলো। ক্রিসমাস পালনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিভিন্ন দেশে। তবে করোনার দুর্দশা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক বিশ্ব, এমনটাই প্রত্যাশা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। মহামারী কালেও বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের সর্বত্র এখন উৎসবের ছোঁয়া। নগর কেন্দ্র থেকে প্রত্যন্ত জনপদ আলো ঝলমলে। পাশাপাশি উৎসব ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন হলেও যুক্তরাষ্ট্রে উৎসবটি অনেকটাই সর্বজনীন। বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ব্যবসা বাণিজ্যের সেরা মৌসুম চলে। এবার ভ্রমণ না হলেও কেনাকাটা চলছে, তাও বেশিরভাগটা অনলাইনে। শেষ মুহূর্তে এসে ক্রিসমাস ট্রিও কেনার ধুম পড়েছে, চলছে উপহার কেনা ও বিনিময়ও। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া সহ বিভিন্ন স্টেটের বাড়িঘর, সড়কপথ ও আঙিনায় শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। সবুজ ক্রিসমাস ট্রিতে সন্ধ্যার পরে জলে লাল নীল জোনাকি বাতি। বড়দিন উপলক্ষে হোয়াইট হাউসেও আলোকসজ্জা করা হয়েছে। নানা রঙের বাতি দিয়ে বড়দিনের বৃক্ষ সাজানো হয়েছে। বরাবরের মতো নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে ম্যানহাটনের মিড টাউনের রকফেলার সেন্টারে। 75 ফুট উচ্চতার গাছটি গত 30 নভেম্বর রাতে লাগানো হয়। নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে ট্রিটি। প্রতিদিন এই ক্রিসমাস ট্রি দেখতে অনেক মানুষ ভিড় করছেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হচ্ছে অপরূপ সাজে। বাড়ি ঘরের ভেতর বাহির সাজাতেও কোনো কার্পণ্যের লক্ষণ নেই, কিন্তু তারপরেও মানুষের ভেতরে বিরাজ করছে করোনা আতঙ্ক। এবার তাই গির্জাগুলোতে বড়দিনের প্রার্থনার মূল বিষয় থাকবে করোনা থেকে মুক্তি।
সীমিত পরিসরে হলেও বড়দিনের আয়োজন উৎসবের রং ছড়াচ্ছে সর্বত্র। যদিও করোনার প্রভাবে রয়েছে বিষণ্ণতার ছাপ, গির্জায় নেই চিরচেনা প্রাণের স্পন্দন, ক্রিসমাস ট্রি থাকলেও নেই পুরনো আবহ। সামাজিক দূরত্ব মেনেই উপহার নিয়ে অন্যরকম অপেক্ষা সান্তা ক্লজের। এবার বড়দিনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সভা সমাবেশ বন্ধ, এমনকি ঘরোয়াভাবে কোনো পার্টিরও আয়োজন করা যাবে না। তাই অন্যরকম এক বড়দিনের সাক্ষী হয়ে থাকবে বিশ্ববাসী। মেহরুন বিনত ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার ভিন্ন প্রসঙ্গ। প্রথমে ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের হাওয়াই, তারপরই শুরু হল কিলাওয়া আগ্নেয়গিরির ডান প্রান্ত থেকে অগ্নুৎপাত। আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্ত থেকে লাভাস্রোত বের হচ্ছে, প্রতি ঘণ্টায় লাভাস্রোত জমে কয়েক মিটার উঁচু হয়ে যাচ্ছে, বাতাসে ছাই উঠছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে ভয়ঙ্কর পরিমাণে লাভাস্রোত ও ছাই বেরিয়ে আসছে আগ্নেয়গিরি থেকে। রোববার থেকে শুরু হয়েছে লাভাস্রোত, আগ্নেয়গিরির মধ্যে প্রচুর পানি জমা হয়েছিল, প্রথমে এক ঘণ্টা ধরে সেই পানিও বেরিয়েছে। 2019 সালে বৈজ্ঞানিকরা এই আগ্নেয়গিরির ভেতরে পানি জমে থাকার কথা জানিয়েছিলেন। 2018 সালের পর এ নিয়ে দ্বিতীয়বার অগ্নুৎপাত হল কিলাওয়াতে। ভারতের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিফ কমান্ডার অব দ্য লিজিয়ন অব মেরিট সম্মাননা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি এমন একটি সম্মাননা যা শুধু রাষ্ট্রনেতারাই পান। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যেভাবে ক্রমশ ভারত বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে, এই সম্মান তারই স্বীকৃতি বলে জানিয়েছে জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান। হোয়াইট হাউসে মোদীর হয়ে এই সম্মাননাটি গ্রহণ করেন ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। তার হাতে এই মানপত্রটি তুলে দেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেওয়া হয়েছে এই সম্মাননা। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। নতুন স্ট্রেইনের করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা, টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন, ভ্যাকসিন না পাওয়ার শঙ্কায় বহু দেশ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয় করবে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলে বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না, শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে, মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, জ্যাকসন Heights, New York, 11372, phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার করোনাভাইরাস আপডেট। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর থেকেই সারা বিশ্বে আতঙ্ক দেখা দিয়েছে। অবশ্য এরই মধ্যে ব্রিটেনের ছাড়াও আরও অন্তত 5টি দেশে নতুন বৈশিষ্ট্যের এই ভাইরাসের সন্ধান মিলেছে। অন্য কোনো ভাইরাসের সঙ্গে মিলে করোনা ভাইরাসের এই বিবর্তন হয়েছে কি না তা এখনও নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। একই সঙ্গে পুরনো বৈশিষ্ট্যের করোনার টিকা পরিবর্তিত এই ভাইরাসে কতটা কাজে দেবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। বিস্তারিত রিপোর্টে। মহামারী করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বা ধরন আগের ভাইরাসের চেয়ে অন্তত 70 গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। দেশটির লাখ লাখ মানুষের জন্য চতুর্থ স্তরের বা সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধ আরোপের জন্য দায়ী করা হচ্ছে ভাইরাসের এই নতুন প্রজাতিকে।
মাত্র কয়েক মাস আগেও ইংল্যান্ডে এই নতুন প্রজাতির ভাইরাসের কোনো অস্তিত্ব ছিল না। মাত্র অল্পদিনেই এই ভাইরাস কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েছে তা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। করোনার নতুন স্ট্রেন নিয়ে হইচই পড়ে গিয়েছে পুরো বিশ্বে। এখনও পর্যন্ত কমপক্ষে 5টি দেশে নতুন করোনা স্ট্রেনের দেখা মিলেছে। এছাড়া বিশ্বের অন্য দেশও আতঙ্কে কাঁপতে শুরু করেছে। ব্রিটেনের পাশাপাশি ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং ইতালিতেও নতুন করোনা স্ট্রেন মিলেছে। ব্রিটেনের এক যাত্রী রোমে এসেছিলেন, যার জেরে ইতালিতেও মেলে এই ভাইরাসের স্ট্রেন। নতুন ভাইরাস সম্পর্কে ফ্রান্সকেও সতর্ক করা হয়েছে। নতুন স্ট্রেনের ভাইরাসের কারণে পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য। অস্ট্রেলিয়ার সিডনি শহরও এ কারণে দেশটির অন্য শহরগুলো থেকে বিচ্ছিন্ন। পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বাতিল করলেও বাংলাদেশ অবশ্য বিষয়টি নিয়ে এখনো ভাবেনি। এখন প্রশ্ন উঠেছে, কেন এত আতঙ্ক? ভাইরাসটির স্পাইক প্রোটিনে পরিবর্তন এসেছে। এটা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে। N501Y নামে চিহ্নিত একটি পরিবর্তনে স্পাইকের ওই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তর এসেছে, যা রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন নামে পরিচিত। এর মাধ্যমেই ভাইরাসের স্পাইক মানুষের ত্বকের সঙ্গে প্রথম সংযোগ ঘটায়। যে কোনো ধরনের পরিবর্তন যা এই ভাইরাসটিকে শরীরে সহজে প্রবেশ করতে সহায়তা করে তা ভাইরাসটির জন্য সুবিধাজনক হতে পারে। এই পরিবর্তনের কারণে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর যারা সেরে ওঠেন তাদের রক্তে যে অ্যান্টিবডি তৈরি হয় তার ভাইরাসটিকে আক্রমণ করার ক্ষমতা কমে যায়। ধারণা করা হচ্ছে যে ভাইরাসের এই নতুন বৈশিষ্ট্য যুক্তরাজ্যে কোনো একজন রোগীর দেহে আবির্ভূত হয়েছে কিংবা এমন একটি দেশ থেকে এসেছে যেখানে ভাইরাসটিকে পর্যবেক্ষণ করার মতো কোনো ব্যবস্থা নেই। এদিকে আগের স্ট্রেনের ভ্যাকসিন কাজ করবে কিনা সেটি পরীক্ষাপেক্ষ হলেও এরই মধ্যে ভ্যাকসিন না পাওয়ার শঙ্কায় রয়েছে বহু দেশ। যেমন জিম্বাবুয়ে, মেক্সিকো ও পাকিস্তানের মতো দেশের মানুষজন দুশ্চিন্তায় রয়েছেন যে ভ্যাকসিন তাদের কাছে আদৌ পৌঁছাবে কিনা, আর ভ্যাকসিন পৌঁছালেও তা কবে পৌঁছাবে সেটা এখনও নিশ্চিত নয়। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এটি নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিদ্যমান লকডাউন ও মাস্ক ব্যবহার পদ্ধতিতেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে WHO একথা জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের এই ধরন আবিষ্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন। ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে জানিয়েছেন তারা। গতকাল ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপর এ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেন এটি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না। এবার বাংলাদেশ প্রসঙ্গ। গত কয়েকদিনের তুলনায় দেশের শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমে এসেছে, তবে দেশের 5টি অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে যা অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার বেশি ব্যবধানের কারণে শীতে কাবু বিশাল জনগোষ্ঠী। এরই মধ্যে জানুয়ারিতে আরও অন্তত 3টি মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত রিপোর্টে, মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা 7.1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সবজিগুলা কুয়াশা পড়ে নষ্ট হয়ে জল লাগে যাচ্ছে, কারণ ছোট ছোট উঠে নিয়ে যেতেছি কিন্তু দাম পাইতাছি না। আমরা গরিব মানুষ, কাম কাজ করে খাই, শীতের লেগিয়া জানুয়ারিতে সারা দেশে আরো অন্তত 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস এমন পূর্বাভাসই দিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল শৈত্যপ্রবাহ। সারা দেশের মানুষকে কাঁপিয়ে ছেড়েছে এই শীত। এখন অবশ্য শীতের আগের তীব্রতা নেই, উল্টো বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে। তবে 6 জানুয়ারির পর একটি এবং এ মাসের শেষ দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এইটা আস্তে আস্তে আগামী 2-3 দিনের মধ্যে একটু কমে যাবে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন
দিনের বেলা আপনার সূর্যের আলো পাবেন, রাতের টেম্পারেচারটা অনেক কমে যাবে কিন্তু দিনের টেম্পারেচারটা বাড়বে। ডিসেম্বর মাসে আমরা এক থেকে দুইটি আমরা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আশা করছি। এটা আগামী দুই তিন দিনের মধ্যে আপনারা ঠান্ডাটা আস্তে আস্তে চলে আসবে। তেসরা চৌঠা ও পাঁচই জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরপর তাপমাত্রা নামতে শুরু করবে, গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় সারা দেশে কম্বল বিতরণ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। পুরো মাস জুড়ে চলা এই শৈত্যপ্রবাহে বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে দারুণ কষ্টে আছে বস্ত্রহীন মানুষ, ডায়রিয়া সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগ দেখা দিয়েছে। বেশি সমস্যায় বয়স্ক ও শিশুরা, হাসপাতালগুলোয় এসব রোগীর সংখ্যাই বেশি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত আগস্টে সাইবেরিয়ান শহর টোমস্কে এই ঘটনা ঘটে। ওই সময় সাইবেরিয়া থেকে বিমানে করে মস্কোতে ফিরছিলেন নাভালনি। বিমানে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তার। এরপর তাকে জার্মানিতে নিয়ে আসা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হন নাভালনি। প্রথমে ধারণা করা হচ্ছিল বিমানবন্দরে নাভালনি যে চা পান করেছিলেন তার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে 22 ডিসেম্বর সিএনএন তাদের একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে নাভালনির পরা আন্ডার প্যান্টে নার্ভ এজেন্ট নোভিচক নামের ওই বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনা ফাঁস হওয়ায় বেজায় চটেছে রাশিয়া। খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন আগামী 25 ডিসেম্বর। এ উপলক্ষে সৌদি আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। সৌদি আরবের মতো ইসলামী রাষ্ট্রে যেখানে মুসলিম ছাড়া অন্যদের ধর্মচর্চায় এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, তবে সাম্প্রতিক সময়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এই পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে। 3 বছর আগেও সৌদিতে খোলা বাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। এবং ভারতে ধর্মের কোনো ভেদাভেদ নেই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দাবি নরেন্দ্র মোদীর। 56 বছর পর কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতি। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 32 11 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইঙ্ক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11432, সেলফোন নাম্বার 9418223090, ইমেইল litu.chaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। 56 বছর পর ভারতের দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টির শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করলেন, ধর্মের ভিত্তিতে পরিচালিত দেশ নয় ভারত, আর সেদেশে ধর্মের কোনো বিভেদ নেই। বিস্তারিত রিপোর্টে,
1964 সালে লাল বাহাদুর শাস্ত্রী শেষবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারপর দেশের আর কোনো প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। 56 বছর পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ফের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করেছেন, ভারতে ধর্মের কোনো বিভেদ নেই, ধর্মের নামে এদেশে কোনো সুযোগ সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা হবে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই স্লোগানে এগিয়ে চলেছে দেশ। শিক্ষা কা জো ইতিহাস জুড়া হ্যায় বো ভারত কি অমূল্য ধরোহর হ্যায়। আজ AMU से तालीम लेकर निकले सारे लोग भारत के सर्वश्रेष्ठ स्थानों पर और संस्थानों में नहीं बल्कि দুনিয়া কে সেকড়ো দেশো মে ছায়ে। অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, ধর্ম সমাজের একটি অংশ, তবে একমাত্র দিক নয়। ভারতের উন্নতিতে কিছু অশুভ শক্তি বাধা দিচ্ছে, কিন্তু বরাবরই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আধুনিক মুসলিম সমাজ গঠনের কাজ করেছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এখন মুসলিম নারীদের শিক্ষায় বিশেষ নজর দিয়েছে। 2014 থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 1 কোটি মুসলিম মহিলাকে বৃত্তি দিয়েছে সরকার। শিক্ষা কা জো ইতিহাস জুড়া হ্যায় বো ভারত কি অমূল্য ধরোহর হ্যায়। আজ AMU সে তালিম লেকার নিকলে সারে লোক। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, ভারত এখন এমন রাস্তায় এগোচ্ছে যেখানে প্রতিটি নাগরিক নিজের সাংবিধানিক অধিকার পাওয়ার ব্যাপারে নিশ্চিত এবং নিশ্চিন্ত। করোনা মহামারীতে সরকারের দেওয়া খাদ্যশস্য সব ধর্মের মানুষ পেয়েছেন। এদেশের ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ হয় না, তাই প্রতিটি নাগরিককে ধর্মের বিভেদ ভুলে দেশের উন্নতিতে অবদান রাখতে হবে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বছরব্যাপী বিভিন্ন আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বাংলায় টুইট করে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের ঘোষণা করেছেন। জন্মজয়ন্তী উদযাপনে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি। 23 জানুয়ারি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন কর্মসূচির শুরু হবে। সোমবার প্রধানমন্ত্রী টুইটারে বাংলায় ঘোষণা করেন, নেতাজি সুভাষ বসুর সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পণ্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার 125তম জন্মজয়ন্তী আমরা শিগগিরই উদযাপন করতে চলেছি। এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপন করি। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ওই কমিটিতে নেতাজির পরিবারের সদস্যরা ছাড়াও বিশেষজ্ঞ ইতিহাসবিদ এবং লেখকরা থাকবেন। এছাড়া আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরাও ওই কমিটিতে থাকবেন। উত্তর কোরিয়ার কারাবন্দীদের হাড় ভাঙা পরিশ্রম করিয়ে হত্যা করা হচ্ছে। এরপর তাদেরকে মাটি চাপা দিয়ে সার তৈরি করে সেগুলো ফুল চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে এমনটি জানিয়েছে কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া। কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া একটি প্রতিবেদনে জানিয়ে দাবি করছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে দেশটি থেকে পালিয়ে যেতে চাওয়া ব্যক্তিদের আটক করে জোরপূর্বক শূকর পালনে বাধ্য করানো হচ্ছে। সেখানে তাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হচ্ছে, তারপর ওই কয়েদীদের মৃত্যু হলে তাদের দেহ থেকে তৈরি করা হচ্ছে সার। এরকম একটি গোপন ক্যাম্পের খোঁজও পেয়েছে কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া। এটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে 30 মাইল দূরে অবস্থিত। এবার প্রবাস সংবাদ। প্রতি বছরের মতো এবছরও ইতালির ভেনিস বাংলা স্কুল মহান বিজয় দিবস উদযাপন করেছে। তবে এবছর মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুলের শিক্ষার্থীদের ছাড়া স্কুল কর্তৃপক্ষ স্বল্প পরিসরে ইতালির আইনকে সম্মান করে বিজয় দিবসের এই আয়োজন করে। এতে এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, নাসিরুদ্দিন পান্না, হান্নান মিয়া, সোহেলা আক্তার বিপ্লবী, রুনু আক্তার, শহীদুর রহমান সুজন, মোহাম্মদুল্লাহ সোহেল, মোবারক হোসেন, ফখরুল চৌধুরী, দিলরুবা জামান, রিয়াজুল ইসলাম, নূরে আলম, মেহেরুন্নেসা মলিসহ
অনেকে। এবার খেলার সংবাদ। ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না মুম্বাইয়ে গ্রেফতার হয়েছেন। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন গায়ক গুরু রান্ধাওয়া এবং বলিউড তারকা ঋত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান। মুম্বাইয়ের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। পরে অবশ্য মুক্তি পেয়েছেন সুরেশ রায়না। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার গভীর রাতে ড্রাগন ফ্লাই ক্লাব থেকে 34 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন রায়না এবং গুরু রান্ধাওয়া। দুজনেই জামিনে আপাতত মুক্ত হয়েছেন। সোমবার করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। নতুন বছরকে মাথায় রেখে 22 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি অবধি করোনা রুখতে বেশ কিছু নিয়ম এনেছে সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব, সেজন্যই তাদের গ্রেফতার করা হয়। এবার সংস্কৃতি সংবাদ। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ক্যান্সার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শরীরে। ভারতের চেন্নাই থেকে তাকে দেশে নিয়ে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে তার করোনা রিপোর্টও পজিটিভ আসে, তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অনেকদিন ধরে অভিনেতা আব্দুল কাদের অসুস্থ ছিলেন। পরে সিটি স্ক্যান করে জানা যায় এই অভিনেতার টিউমার হয়েছে। টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে 8 ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে আবারও পরীক্ষা নিরীক্ষা করার পর 15 ডিসেম্বর জানা যায় আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। প্রেমিক ডাল্টন গোমেজের সাথে জনপ্রিয় আমেরিকান গায়িকা আরিয়ান গ্রান্ডে বাগদানের ঘোষণা দিয়েছেন। ডাল্টন গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট। প্রেমিকের সঙ্গে আরিয়ানা এখন লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে আছেন। গতকাল সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে বাগদানের খবরটি দিয়েছেন আরিয়ানা। এর একটি ছবিতে মুক্ত ও হীরা বসানো আংটি দেখা গেছে আরিয়ানার বাম হাতে। আরিয়ানা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন ফরএভার অ্যান্ড দেন সাম। আরিয়ানা এর আগে SNL স্টার পেট ডেভিনসনের সঙ্গে বাগদান করেছিলেন, কিন্তু 2018 সালের অক্টোবরে তারা সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। গত জুনে ডাল্টনের সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন আরিয়ানা। এবার একটি অন্যরকম সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডসের অজগরদের জন্য দুঃসংবাদ এলো বলে, কারণ বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন খাবার মেনুতে যুক্ত হবে অজগর সাপ। চীনের মতো রেস্তোরাঁর সামনেও হয়তো ঝুলিয়ে রাখা হবে আস্ত সাপ। তবে তার আগে খতিয়ে দেখা হচ্ছে আসলে অজগরের মাংস খাওয়া ঠিক হবে কি না। বিস্তারিত দেখুন রিপোর্টে। ফ্লোরিডার এভারগ্লেডসে থাকা বার্মিজ পাইথন মানুষের খাবার উপযোগী কিনা তা খুঁজে দেখা হচ্ছে। এতে সব দিক থেকে নিরাপদ মনে হলে বার্মিজ পাইথন ঢুকে যাবে ফ্লোরিডাবাসীর খাদ্য তালিকায়। বিষয়টি নিয়ে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন FWC কমিশন স্টেটের স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করছে। অজগর সাপে পারদের মাত্রা নিরূপণ করে তা মানুষের জন্য ক্ষতিকারক কিনা তা তারা যৌথভাবে খতিয়ে দেখছে। যদি নিরাপদ বিবেচিত হয় তবে দ্রুতই বিভিন্ন রেস্তোরাঁর খাবারের মেনু কার্ডে জায়গা করে নেবে অজগর। অজগর একটি নির্বিশাপ, ফ্লোরিডার নিজস্ব প্রাণ সম্পদের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়। 1980-এর দশকে এভারগ্রেডসে এই সাপ নিয়ে আসা হয়। স্টেটের স্থানীয় বিভিন্ন প্রাণীর জন্য এই অজগর এখন হুমকি হয়ে উঠেছে। এ অবস্থায় FWC-র পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ অজগর দেখলে যেন তা সম্পর্কে দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানায়। তবে এখন প্রাণীটি মানুষের খাদ্য তালিকায় ঢুকে পড়লে এরই অস্তিত্ব সংকটের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। অজগর মানুষের খাবার তালিকায় নিরাপদ কিনা তা খুঁজে বের করতে নানা পরীক্ষা চালানো হচ্ছে। এ বিষয়ে FWC-র মুখপাত্র জানান, এতে থাকা পারদের মাত্রা পরিমাণের বিষয়টি এখনও প্রাথমিক ধাপে রয়েছে। এখন আমরা এর শরীর থেকে সংগৃহীত টিস্যুতে কি পরিমাণ পারদ আছে তা পরিমাণ করছি। This is a hatchling. This is a brand new snake. This was born this year. This is maybe a month old.
Within 5 years, this will be 12, 13 feet. It's amazing how quick they grow. Evergrace থেকে অজগর বিতরণের লক্ষ্যে কন্ট্রাক্টর নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে FWC সঙ্গে যৌথভাবে কাজ করছে South Florida Water Management District. এরই মধ্যে অঞ্চলটি থেকে 6,000-এর বেশি অজগরকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ফ্লোরিডায় অজগর এক বিরাট সমস্যা। বিশেষত গবাদি পশু ও পোষা নানা প্রাণী ভীষণ ঝুঁকিতে থাকে এগুলোর কারণে। স্থানীয় সব স্তন্যপায়ী প্রাণী এর আক্রমণের হুমকিতে রয়েছে, তাই যে কোনো মূল্যে এর সংখ্যা কমানো দরকার। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে পাশ হল $900 বিলিয়ন দ্বিতীয় প্রণোদনা বিল। জনপ্রতি পাবেন $600, $300 বর্ধিত বেকার ভাতা সহ থাকছে অন্যান্য সুবিধা। যুক্তরাষ্ট্রে 20 জানুয়ারির আগে সহিংসতার শঙ্কা। প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণে তটস্থ হোয়াইট হাউস কর্মীরা, প্রস্তুতি নিচ্ছে সমর্থকরা। করোনা মহামারীকালে জৌলুসহীন বড়দিনের মুখোমুখি যুক্তরাষ্ট্র। চোখ ধাঁধানো আলোকসজ্জা থাকলেও নেই প্রাণের স্পন্দন। নতুন স্ট্রেইনের করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা। টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ভ্যাকসিন না পাওয়ার শঙ্কায় বহু দেশ। এবং ভারতে ধর্মের কোনো ভেদাভেদ নেই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দাবি নরেন্দ্র মোদীর। 56 বছর পর কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতি। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনাভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।